দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চলে গেলেন অভিনেতা শান্ত মুখোপাধ্যায়। বুধবার কলকাতায় নিজের গলফ গ্রিনের বাড়িতে সন্ধ্যা 7:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তার বয়স হয়েছিল 69 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী তার ফেসবুক প্রোফাইলে বর্ষীয়ান অভিনেতার মৃত্যু খবর শুনে শোকাহত হয়ে লিখলেন, বাঙালির আরেক হার্টথ্রব মনের মানুষ শান্ত মুখার্জি চলে গেলেন। আপনার হাসিমুখ অনেক মন খারাপকে ভালো করে দিত শান্ত কাকু, ভালো থাকবেন। এই পোস্টের নিচে সকলেই শোক প্রকাশ করেছেন। অনেকেই মেনে নিতে পারছেন না অভিনেতার মৃত্যু। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শোক প্রকাশ করে তিনি বলেন, খুবই ভালো অভিনয় করতেন শান্ত, পাশাপাশি তার গানের গলারও প্রশংসা করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, জীবন মৃত্যুর বাইরে কেউ যেতে পারে না। অন্যদিকে মাধবী মুখোপাধ্যায়ও এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি, সেই প্রসঙ্গেই স্মৃতিচারণা করেন তিনি। কয়েকদিন আগে অসুস্থ হন শান্ত মুখোপাধ্যায়। তার আগে পর্যন্ত টলিউডে বিশেষ করে সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছিল তাকে। তার এই চলে যাওয়াতে শোকের ছায়া নামলো কলকাতায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।